দেখেন ভাই কি আজব ঘটনা ঘটেছে, 6 মাস আগে ট্রেক্টরটা দাপন করেছিল, তার সাথে রিমোক মিশিয়ে দেখেন কি সুন্দরভাবে ট্রেক্টরটা কিন্তু মাটির তলে থেকে বের হয়ে আসছে। দেখেন একটু পরে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন, একদম মনে ধরে যাবে ভাই, এরকম যে ভালো লাগবে। দেখেন 6 মাস আগে সেই ট্রেক্টরটা মাটির তলে দাপন করা হয়েছিল, এমনভাবে দাপন করা হয়েছিল তার চারপাশে একদম লবণ যেটা আছে লবণ ছিটে দেওয়া হয়েছিল, সেটা লবণ ছিটে দিয়ে তারপরে আমরা গর্ত খুঁদে সেই ট্রেক্টরটা কিন্তু মাটির তলে ফেলেছিলাম। দেখেন ভাই এই জায়গায় কিন্তু টুক মানে ট্রেক্টরটা মাটির তলে দিয়েছিলাম, কিন্তু সেটা আমরা অনুমান করতে পারছি যে এটা কিন্তু সেই জায়গায় রয়েছে। একটুক দেখেন আমাদের যেটা কার্ড ছিল, মানে আমরা যে দাপন করেছি সেইটার কিন্তু আমরা একটা চিহ্ন রেখেছিলাম, সেই চিহ্নটা কিন্তু আমাদের হাতে এখন চলে আসছে। যাই হোক বন্ধুরা, দেখেন ফটাফট আমরা কিন্তু সেই ট্রেক্টরটা বার করবো, দেখেন কি পরিস্থিতি বা কি ধরনের সেই ট্রেক্টরটা পচে গিয়েছে নাকি মাটির সাথে মিশে গিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। যাই হোক আমরা কিন্তু ইতিমধ্যে জেসিবি নিয়ে এসেছি, জেসিবি নিয়ে এসে এই জায়গাটায় আমরা কিন্তু গর্ত খুঁদে সেই ট্রেক্টরটা কি অবস্থায় আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আমি। যাই হোক বন্ধুরা, দেখেন এই জেসিবি কিন্তু কাম শুরু করে দিয়েছে, দেখেন কিভাবে জেসিবি কাজ চলে আছে। দেখেন জেসিবিটা একদম মাটি গর্ত খুঁদে অ্যাকচুয়ালি যে জায়গায় আর কি আমাদের ট্রেক্টরটা দাপন করা হয়েছিল সেই ট্রেক্টরটা কিন্তু আমরা একটু পরে আর কি বাইর করবো। দেখেন কি সুন্দরভাবে সেটা কাজ কিন্তু চলে আসছে, ইতিমধ্যে কিন্তু অনেক কাদা খুঁদেছে। দেখেন ট্রেক্টরটার একটুক মানে বস্তু দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু ট্রেক্টর আছে। এই দেখেন এই সিলেন্সার যেটা, সিলেন্সারটা একটু বের হয়ে আসছে, দেখেন সিলেন্সারটা। যাই হোক সিলেন্সারটা যেহেতু বাড়াইছে তাহলে এখানেই আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি যে এখানেই আমাদের সেই ট্রেক্টরটা আছে। যাই হোক একটু পরে কিন্তু আপনারা বিতংভাবে দেখতে পারবেন যে ট্রেক্টরটা কী অবস্থায় আছে। আর ট্রেক্টরটা এই দেখেন ট্রেক্টরটা যেইটা জায়গায় আমরা আর কি চেন লাগাতে পারবো সেইটা কিন্তু ইতিমধ্যে বার হয়ে আসছে ভাই। দেখেন কি সুন্দরভাবে গর্ত আমরা ট্রেক্টরটার যেটা জায়গায় চেন লাগাই আমরা টাইনে আর কি মাটির তল থেকে বার করবো সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। যাই হোক সেখানে আমরা ফটাফট সেই চেনটা লাগিয়ে দিব এবং জিসিবি দিয়ে টান দিয়ে সেই ট্রেক্টরটা আমরা বার করবো। দেখি ভাই চেষ্টা করে, আমরা ইতিমধ্যে কিন্তু চেনটা নিয়ে এসেছি, চেনটা দিয়ে সেই ট্রেক্টরটার সাথে আমরা এরকমভাবে বাঁধবো যে ট্রেক্টরটা যাতে আমাদের জিসিবি টান দেওয়ার লগে লগে সঙ্গে সঙ্গে চলে আসে। যাই হোক বন্ধুরা দেখেন অনেকভাবে চেষ্টা করলাম কিন্তু, দেখেন কিন্তু আমাদের যেটা চেন ছিল সেটা কিন্তু ইতিমধ্যে ফিট করা হয়েছে। এরপরে আমরা ফটাফট টান দিয়ে কিন্তু বার করবো ভাই। যাই হোক একবার কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি, দেখেন সুন্দরভাবে কিন্তু লাগাইছি। এরপরে কিন্তু জিসিবির সাথে যেটা জিসিবির যেটা জাগাত আছে সেই দাঁতের সাথে কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। এরপরে কিন্তু সেই জিসিবিটা আস্তে আস্তে করে টানছে ভাই, দেখেন জিসিবি এরকমভাবে টানছে, যেটা চেন বাঁধা রয়েছিল ট্রেক্টরের সাথে সেটা কিন্তু ইতিমধ্যে ছিঁড়ে গিয়েছে। যাই হোক আমরা আরও চেষ্টা করব, দেখি ট্রেক্টরটা আমরা বাইর করতে পারি না নাই। দেখেন একটু খোলা এলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেক্টরটা কিন্তু এক ধু মানে একটুকু লড়ে নাই, যেরকম অবস্থায় ছিল সেরকম। যাই হোক আমরা একটু কোদাল দিয়ে মাটিগুলো একটু সাইড করে দেবো যাতে ট্রেক্টরটা ভালোভাবে চলে আসে। যাই হোক আমরা আরেকবার চেষ্টা করে সেই জায়গায় একটু ভালোভাবে বেঁধে এখন আবার আমরা চেষ্টা করছি, দেখি ট্রেক্টরটা বাইরের দিকে চলে আসে না নাই। যাই হোক ধীরে ধীরে কিন্তু ট্রেক্টরটা চলে আসছে, যাই হোক চলে আসছে চলে আসছে ভাস। দেখেন বন্ধুরা ট্রেক্টরটা কিন্তু আমাদের দিকে চলে আসছে বা মাটির তল থেকে কিন্তু বাইর হয়ে আসছে। দেখেন ট্রেক্টরটার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে হাত দিয়েছি সেই জায়গায় থেকে আমাদের যেটা ট্রেক্টর রং ছিল সেই রংটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা রংটা আমার হাতের সাথে চলে আসছে। যাই হোক দেখেন ট্রেক্টরটা একটু ভালোভাবে আমরা একটু নিরাপদ জায়গায় কিন্তু নিয়ে এসেছি, দেখেন ট্রেক্টরটার কী অবস্থা হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন একটু পরে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একদম মাটির সাথে যে আমাদের ভালো একটা বস্তু ফেলে দিলে অনেক দিন থাকলে যে সেটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমরা ভাই প্রমাণ পাচ্ছি। দেখেন ট্রেক্টর যেই জায়গায় হাত দিয়েছি সেই জায়গায় থেকে কিন্তু যেটা রং ছিল সেই রংটা কিন্তু আমাদের হাতের লাগে চলে এসেছে। যাই হোক বন্ধুরা এইটাই আমরা
প্রমাণ করতে পারছি যে আমাদের যদি মাটির সাথে কোনো একটা নতুন বস্তু ফেলে দেই, তাহলে সেই বস্তুটা যে দুই চার দিন পরে মানে মামর ধরে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বস্তুটা যে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমরা অনুমান করতে পারছি। যাই হোক বন্ধুরা, আমরা যে প্রমাণ করছি সেটা কিন্তু প্রমাণ একদম বাস্তবসম্মত প্রমাণ। যাই হোক বন্ধুরা, আজকে অনেক চেষ্টা করলাম, ট্রেক্টরটা আমরা স্টার্ট দিতে পারছি না, যাই হোক স্টার্ট দিতে পারবো না নাই সেই বিষয়ে আপনাদের আরও একটা ভিডিও নিয়ে আসবো। যাই হোক বন্ধুরা, আজকের মতো আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা আপনাদেরকে অনুরোধ করতে চাই, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে যেটা বেল আইকন আছে সেটা বাজিয়ে দিবেন, কেননা এই ধরনের ভিডিও আপনাদের আরও দিয়ে থাকবো সেটা আমি আশা রাখছি। বাবা।